কি হয়েছে? সকাল সকাল পা নিয়ে খেলা হচ্ছে তাই? ও কি হয়েছে? দুধ তো কই রে? এইটা আর্য দোস্ত, এইটা আর্য দোস্ত, এইটা আর্য দোস্ত, লে আর্য দোস্ত, এইটা আর্য দোস্ত, এইটা আর্য দোস্ত। সকাল সকাল পা খাওয়া শুরু হয়ে গেছে। মশাই নিয়ে খেলতে হবে না, মশাই নিয়ে খেলতে হবে না, মশাই নিয়ে খেলতে হবে না, মশাই নোংরা। আর পাওয়া যায় না, মশাই নিয়ে খেলবে। গুড মর্নিং বলেছো আর্য? আর্য সবাইকে গুড মর্নিং বলেছো? 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 দিয়েছি, এবার চলে যাও, বেউ বেউ করতে যাও। বাবা কি দেখছিস তুই? টাটা টাটা। কোথায় যাচ্ছ? বেউ বেউ করতে। গুড মর্নিং, আজকে হচ্ছে শনিবার, আর শনিবারে এখন টাইম হচ্ছে সকাল 7:30। এখন থেকে আজকে ব্লগটাকে শুরু করছি। তো দেখতে পাচ্ছ আজকে মা বাবার থেকে ব্লগ শুরু করছি, কারণ আর্যবাবু সকাল সকাল চলে এসে দিদার সাথে এখানে। আর এই জলটা না, জল দেওয়া হয়নি কিন্তু, এটা কিন্তু আগের দিন বৃষ্টি হয়েছে তার জল। এত সুন্দর হাওয়া দিচ্ছে না। এটা হচ্ছে নর্মাল বীজ খোলা, এবার এখানে ওই ট্রাক্টর দিয়ে রোয়া হবে, তারপরে এখানে নতুন ধানের জন্য বীজটা বপন করা হবে। তো তোমরা এটা মেজদি, এটা শীতকালে উঠবে না এই ধানটা? আমন ধান শীতকালে উঠবে, শীতকালে যে ধানটা ওঠে সেইটা হচ্ছে এটা আমন ধান। ওদিকে ও চলে গেছে একদম উপরে, আমি যদি বাড়ি যাই চলে যাবে, আমি এখন আর উপরে যাবো না। এত সুন্দর হাওয়া দিচ্ছে না, উপরে যেতে ইচ্ছে করছে না। কোথায় পেঁপে? ও এই লম্বা পেঁপে, লম্বা লম্বা পেঁপে, ছোট গাছ ওইখানে একটা গাছ আছে। আচ্ছা তোমার এই ওল্ডাটা কি হবে তোমার? আজকে হচ্ছে আমার এই বাড়ি নিমন্ত্রণ, কারণ আজকে ছোট আমি বিরিয়ানি বানাবে, চিকেন বিরিয়ানি। তো তার জন্য প্রিপারেশন চলছে, এখানে চিকেনের লেগ পিস এসে গেছে, আর ব্রেস্ট পিস বড় যেগুলো আছে সেগুলোতে হবে। এখানে চাল ধোয়া হয়ে গেছে, আর এখানে দিদা পেঁয়াজ রসুন সব গুছিয়ে দিচ্ছে। আর কি হবে? চিকেন কষা, চিকেন কষা হবে। এখানে কি আলুটা? ও এখানে বিরিয়ানির আলু রেডি হয়ে গেছে, রান্না হয়ে গেছে, পনিরের তরকারি, আর কি হয়েছে, ভাত হয়েছে, পনির তরকারি হয়েছে, এসে রুটি, ছোট মামা রুটি, বাবা এখনো তোদের খাওয়া হয়নি? পুরি বাপরে, হ্যাঁ ধরছে হবে, তেল সাদা তেল গরম করতে হবে। আর এখানে আছে, হ্যাঁ সেই সরে যাবো, চিকেনের পিসগুলো রয়েছে, এবার সেটা কিছু মেশাতে হবে না, লবণ দিয়ে মাখানো রয়েছে, এবার এগুলো ভাজতে হবে। যা রান্না করতে করতে প্রাকৃতিক পরিবেশ এনজয় করতে চাও, তাদের জন্য এই রান্নাঘরটা একদম উপাদেয়, পুরো হাওয়ার লেভেলটা দেখো। তুমি কি একটু বিরিয়ানি খাবে আর্য? তুমি কি একটু বিরিয়ানি খাবে? আর্য নিল না, নিল না, আর্য আসে দেখ, ওই দেখ কে এসছে, এরকম করে
ভেজে নিতে হবে তো এগুলো ভাজা চলছে ওরে বাবা কি হচ্ছে কি হচ্ছে নিংটু ওই তোমার খাবারছে দেখো এবার ওতে পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে এবার রসুন লঙ্কা আদা একসাথে বেটে নিতে হবে একদম পেস্ট করে নিতে হবে দিয়ে ওই যে পেঁয়াজগুলো ভাজা হয়েছিল তার মধ্যে এটা দিয়ে দিতে হবে এবার ওই পেস্টটা ভালোমতো কষানোর পর ওতে দিয়ে দিতে হবে বিরিয়ানি মশলা এখানে এভারেস্টের বিরিয়ানি মশলাটা ইউজ করছে আগে ওটা ভালোমতো কষাতে হবে তারপর দিতে হবে বিরিয়ানি মশলা এবার চিকেনের পিসগুলো দিয়ে ভালোমতো কষিয়ে একদম গ্রেভিটা শুকনো করে নিয়ে আসতে হবে আর এর মধ্যে নুন আর মিষ্টিটাও টেস্ট করে নিতে হবে ঠিকঠাক আছে কি না তারপর একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে মানে চিকেনের পিসগুলো নরম হয়ে যাবে সেই অবধি এটাকে রান্না করতে হবে এবার একটা বাটিতে এখানে নিয়ে নিতে হবে একটুখানি হলুদ একটু দুধ মানে গরম দুধে হলুদ আর একটু কেশর একটু মিঠা অত দিতে হবে তোমরা চাইলে কেওড়া জল গোলাপ জল দিতে পারো ছোটো আমি ইউজ করে না আমি পার্সোনালি একটুখানি ইউজ করি ওদিকে চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার হাঁড়িতে একটুখানি ঘি মাখাতে হবে তারপরে অর্ধেক চাল দিতে হবে দিয়ে এখান থেকে চিকেনের পিসগুলো পরপর বসাবো মোটামুটি দুটো কি তিনটে বসবে তার উপরে দিয়ে দিতে হবে আলু এবার দিতে হবে কেশর ভেজানো ওই দুধটা মানে আলু দেওয়ার পরে দিতে হবে অল্প করে দিতে হবে কারণ বাকিটা রেখে দিতে হবে এখনও এক প্রথম ভাত করবার একদম ওপরেও আবার দিতে হবে হাঁড়ির সমস্ত লেয়ারিং শেষ হয়ে গেলে ওপরে কিছু কাঁচা লঙ্কা স্পিট করে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে চেপে সরাটা দিয়ে এরপরে একটা শিল একটা নোড়া দিয়ে দিতে হবে আর তলায় কিন্তু জল গরম হচ্ছে তো ওই ভাপে ওটা দমে বাকিটা হয়ে যাবে তো এইভাবে মোটামুটি 20-25 মিনিট রাখতে হবে শশা খাবে আমার বুঝতে পারছি না এত খিদে পেয়ে গেছে ঋষি মামা তাই তো আসছি আসছি দাঁড়া তুমি খাবে বিরিয়ানি আর্য মুখ তো ছোট হয়ে গেছে এত কেউ বিরিয়ানি দিচ্ছে না এত কেউ বিরিয়ানি দেয় না তো এখানে হোমমেড বিরিয়ানি একদম রেডি এবার দেখা যাক আর্য বাবু কি করে এটা দেখে করবে তুমি বিরিয়ানি খাবে মোটামুটি খাওয়া দাওয়া করে একটুখানি গড়িয়ে নিয়েছে এবার আর্য ঘুরে বেড়াচ্ছে ঠাম্মা না দিদানা দাদানের সাথে তো এর মধ্যে আমি তোমার সঙ্গে কথা শেয়ার করি সেটা হচ্ছে তোমরা বারবার আমার কাছে জিজ্ঞাসা করো যে আমি কোন ম্যাডামের কাছে কেক শিখছি তো প্রথমে আমি বেসিক যে ম্যাডামের কাছে শিখেছি সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার তো দু মাসের জন্য কোর্স ছিল এবার কিন্তু আমি অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়ে গেছি মানে নতুন ম্যাডামের কাছে ফেসবুক থেকে আমি পেয়েছি অনেক পপুলার তোমরা ফেসবুক থেকে প্রচুর পেয়ে যাবে টুকটুক কেকস বলে নাম আছে তো সেই ম্যামের কাছে আমি এখন অ্যাডভান্স লেভেলের জন্য ভর্তি হয়েছি তো তোমরা ওই জন্য আমি যে ম্যাডামকে শিখিয়েছি শুধুমাত্র সেই ম্যাডাম না আমি আরও কিছু কোর্স করে একদম পুরো পাকা পোক্ত হবে তারপরে আমার বিজনেসটাকে শুরু করব আর এটাই হচ্ছে আমার ইচ্ছা মানে একটু যখন শিখছি ভালো করেই শিখবো জিনিসটাকে
তো তার জন্য আমি অ্যাডভান্স লেভেলে ভর্তি হয়ে গেছি, বেসিকটা হয়ে গেছে, এখন অ্যাডভান্স লেভেল শিখবো, তারপরে ফন্ডেন্টের কাজ শিখবো, তো দেন বিজনেসে ট্রাই করবো। তো আপাতত আমার একটা ক্লাস আছে, ক্লাসটা করে নিই, 1 ঘন্টা 12 মিনিটের ক্লাস আছে, তো এটা প্রি রেকর্ডেড ক্লাস দেখি, কারণ আমার পক্ষে লাইভ একদম টাইম টু টাইম দেখা সম্ভব হয় না, ওই জন্য আমি প্রি রেকর্ডেড ক্লাসগুলোই দেখি। আর বেসিক যার কাছে আমি শিখেছিলাম তার নাম হচ্ছে পিঙ্কি ঘোষ, তোমরা ফেসবুকে বেক অ্যান্ড ক্রিম বলে সার্চ করবে পেয়ে যাবে। এবার আমি যার কাছে শিখি তিনি হচ্ছে টুটু কেক্স বলে নাম আছে, তো টুটু কেক্সে তোমরা পেয়ে যাবে ফেসবুকে, সেখানেও পেয়ে যাবে। তোর পেছনে ওটি ভয় লাগছে, মা ও ভয় ডর কিচ্ছু নেই, কোথায় যাচ্ছ আমার মা স্বচ্ছ চিরুনি অভিযানে নেমেছে, তার কারণ হলো চুলে রং করতে হবে। এর মায়ের সাথে পানেও নিজস্ব পাওয়া আছে, যখন দরকার পড়ে বারান্দার রেলিং এ থাকে রাখা, আবার দরকার পড়লে কখনো ওটা আমার খাবার টেবিলে খিদে পেলে বসে উঠে পড়ে, আবার কখনো ফ্রিজে ঠান্ডা হাওয়া খেতে গেলে আবার ফ্রিজের পাশে বসে পড়ে, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, কখনো মা চুলের খোঁপায় লাগে সারা ভারত ঘুরছে, আবার কখনো ওই সিঁড়ির পাশে থেকে রাতে তারাও দেখছে, আবার কখনো বাথরুমের ভেতরে চান করছে, বিভিন্ন রকম পার্ট আছে এটার, এবং তার সাথে সারা ভারতও ঘুরেছে অনেকদিন কাছে। হ্যাঁ, তাও কত বছর হবে এটা, 5 বছর 6 বছর বেশি, প্রায় 20 বছর দেখতে পাচ্ছ, দেখো দেখেছ নখের নতুন খোসা লেগেছে, মানে নখের অং করেছে, মেয়ে ছেলেদের এটা নিয়ম। আচ্ছা, আর কি কি নিয়ম আছে এরকম? ছেলে কল্যাণে, ছেলে কল্যাণে নেল পালিশ পড়তে হয়, লাভলি, এটা কি যুক্তি, ছেলে কল্যাণে নেল পালিশ পড়তে হয়, লাভ, আ আ হ্যাঁ, ছেলে কল্যাণে নেল পালিশ যদি পায়ে লাগা, এটা ইউটিউবে দেখিয়েছে না? হ্যাঁ, আমি বলছি তোমার লজিক, ওরে বাবা, সত্যি কথা শুনে রাখলে, যারা যারা ছেলে মেয়ে আছে তাদের কল্যাণে মা বাবা মারা নেল পালিশ পড়ে, বাবারা কিছু পড়ে না, বাবারা শুধুমাত্র পকেটের মানি ব্যাগটা খরচা হয়ে যায়, তাহলে হয়ে যায়, বাবা না থাকলে নেল পালিশ করে, বাবা থাকলে তো পড়ে। আজকে অনেকদিন পর এই ঘরেতে আসা হয়েছে, এই ঘরটা দেখতে পাচ্ছ, বিছানা তোলা নেই, আমি এই ঘরটাতে আসি না সেইভাবে, ভালো লাগে না, আরো এই জায়গাটা তুলি নিয়ে ওই জন্যই, ছেলেটা নেই, থাকলে এই ঘরেতে ম্যাক্সিমাম টাইম হুড়োহুড়ি করে বেড়ায়, তো তলায় থাকলে তলায় থাকে, বাট ওপরে এই ঘরটা মেনলি শোয়ার ঘর যেহেতু সেই জন্য এইখানটাতে একটা আলাদা রকম মায়া, আবেগ, ভালোবাসা, অনুভূতি সব কিছু জড়িয়ে আছে, তো সেই কারণে আমি এই ঘরটাতে খুব বেশি আসি না, এখানে যে স্টিকার ফিকারগুলো রয়েছে এখানে একটু তুলতে লাগবে, কারণ না হলে এগুলো চিপকে যাবে, পরে অসুবিধা হবে। তো ওদিকে মা খাবার কি ব্যবস্থা করে যাই না, বলল ভাত করব, তার সাথে কি আছে সে বলেনি কিছু, বললো নাকি ভালো খাবার আছে, কি ভালো খাবার আছে আমি জানি না। আজকে সকালবেলা ওই অফিস থেকে আসার পরে দেখি চিরুনি ফিরুনি হচ্ছে, মানে মানে গেট সেট গো হয়ে যায় হতে হবে মাকে, চলো দেখি তলাতে গিয়ে কি ব্যবস্থা খাবারের, আর খেতে বসে কথা হচ্ছে, কালকে রবিবার ছুটি, সকালবেলা একটু লেটে ওঠা, আমি লেটেই উঠি তাড়াতাড়ি, কোনো আজকে রাতের ভালো খাবার হলো ভাত, ভাতের সাথে বাবা তেল গই, তার সাথে
এটা কি মাছ আলু ডাটা এই আইবালা মা দুখানা মাছ কি খাবে গো ওরা খামলা আচ্ছা এটা ঠিক আছে রঙের পাতা তুমি দুটো ধরে খেয়ে আমি কই মাছটা খেয়ে নিচ্ছি মা মা তোমার পুষ্টির দরকার আমার দরকার আমার দরকার না গো তোমাকে খাটতে হবে না তোমার পুতিকে দেখ পুতির পুতির বিয়েতে নাচটা কে কা নাচবে আমি নাচি নি কোনদিন নাচবো না কোনদিন দিদা নাচতে পারে দিদা নাচতে দিদা ভালো নাচতে পারে এটা কি গান হচ্ছে টুম্পা কি গান হচ্ছে বাবা হ্যালো আর্য কি হলো খেলা হচ্ছে তো নিয়ে ওরে বাবা লে ওলে বাবা লে এই 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 কি হয়েছে কি হয়েছে ওরে বাপ রে বাপ ওরে বাপ রে বাপ ধরো ধরো হ্যাঁ ধরো হ্যাঁ ধরো এই 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 এই